নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কাঞ্চনপুর থানার ওসি উত্তম দেববর্মার নেতৃত্বে 199 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর উদ্যোগে কার্যত জওয়ানদের সঙ্গে কাঞ্চনপুর মহকুমার নানা প্রান্তে করা হয় নাকা চেকিং, এবং সেই নাকা চেকিং এ আজকে ভোর রাতে 9 জীবন্ত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয় কাঞ্চনপুর পুলিশের পক্ষ থেকে। জানা যায় ভোর রাতে কাঞ্চনপুর জম্পুই সড়কের বড়ুপাড়া নাকা পয়েন্টে একটি ইকো ভ্যানে করে এই সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে চালক সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কাঞ্চনপুর থানার পুলিশ নিয়ে যাওয়া হয় থানায়। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের অনুমান। তবে সামুদ্রিক কচ্ছপ যাকে যা কার্যত পাচার করা হচ্ছিল বা ধরা হচ্ছিল এমনই অভিযোগ উঠে এসেছে। ইতিমধ্যেই দুজন গ্রেপ্তার হয়েছে। ঘটনার প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে কাঞ্চনপুর থেকে শুনুন। সদ্য এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের এই রূপারা নাকাতে চেকিং চলছিল, এবং এই চেকিংয়ের মধ্যে আনুমানিক প্রায় 3টা ভোরের সময় আমাদের এই কাঞ্চনপুর থানার পুলিশ এবং এই 199 ব্যাটেলিয়ান ডিএসএফের সহ একসঙ্গে চেকিং করার সময় এই মিজোরাম দিক থেকে আসা একটা গাড়ি আমরা ডিটেন করি, এবং তাহাতে তল্লাশি চালিয়ে আমরা সর্বমোট 8টি কচ্ছপ বিভিন্ন প্রজাতি তাদের আমরা রিকভারি করি। সঙ্গে সঙ্গে আমরা কচ্ছপ এই যে পাচারকারী দুজনকেও আটক করি, তারপর 8টি কচ্ছপ এবং গাড়ির এবং দুজন পাচারকারীকে আমরা বন দপ্তরে হস্তান্তর করি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। আচ্ছা, তাদের নামটা কি দুজনের? দুজনের নাম হলো কুচক। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য, বিশেষ করে পুলিশের বক্তব্য শোনালাম। তবে এই ঘটনায় কার্যত বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে কাঞ্চনপুর থানার ওসি সকাল 10টা নাগাদ বন দপ্তরের দুই অফিসারকে নিয়ে উদ্ধারকৃত কচ্ছপগুলিকে তুলে দেন বন দপ্তরের দুই অফিসার আধিকারিকের হাতে। জানা যায় 1 কেজি কচ্ছপের কার্যত বাজার মূল্য প্রায় 1,500 টাকা। দীর্ঘদিন ধরে এই ব্যবসা তারা চালিয়ে যাচ্ছেন। দুটি বড় কচ্ছপ আজ গাড়িতেই মারা গেছে। এই দুই আসামিকে ধর্মনগর সিজিএম কোর্টে তোলা হবে বলেও জানা যায়। কাঞ্চনপুর থানার ওসি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সামনে ঘটনা সম্পর্কে জানিয়েছেন বিস্তারিত। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।